হ্যালো, দিস ইজ সুব্রজিৎ অ্যান্ড ওয়েলকাম অল টু মাই চ্যানেল। তো এখন কথা হবে বাংলাদেশের আপকামিং ওটিটি প্রজেক্ট বিং এর আপকামিং প্রজেক্ট 25-এর ট্রেলারটা নিয়ে। তো গত সপ্তাহে যখন টিজারটা এসেছিল, টিজার নিয়ে শুধু এটাই বোঝা যাচ্ছিল যেটা শ্যামল মওলার পুরো ন্যারেশনে ছিল, আর ফ্রেমগুলো বেশ ভালো লাগছিল দেখতে। তো এরকম ছিল গল্পটা যে একটা জীবন আর মৃত্যুর যে চুহা বিল্লির দৌড়টা বা র্যাট অ্যান্ড ক্যাট যে রেসটা, সেই রেস নিয়ে মনে হচ্ছিল টোটালি ওয়েব প্রজেক্টটা। বট এবার যখন ট্রেলারটা এলো, গল্প নিয়ে আরেকটু যেন খোলসা হলো। বোঝা যাচ্ছে যে সুনেরা বিনতে কামাল, যার এর আগে কতগুলো শর্ট ফিল্মের রিভিউ আমার চ্যানেলে অ্যাভেলেবল আছে, আপনারা চাইলে গিয়ে দেখতেই পারেন। তো সেই সুনেরা বিনতে কামালের যে ক্যারেক্টারটা রয়েছে, সেই ক্যারেক্টারটা একটা ব্যাক স্টোরি রয়েছে, তার মা বা তারই একজন খুব কাছের একজনের উপরে কিভাবে টর্চার হয়েছে, এবং তার কারণ ছিল শুধুমাত্র টাকা বা পাওয়ার, আর তার ফলে তার যে ড্রিভেন স্টোরি, আর তার সঙ্গে শ্যামল মওলা এসে ঢোকে, এবার দুজন কিভাবে দুজনের সঙ্গে কানেক্টেড বা ইন্টারকানেক্টেড, এবার গল্পটা কিভাবে এগিয়ে যায়, আর যে এটা আউট অ্যান্ড আউট থ্রিলার, এই সবগুলোই মোটামুটি ট্রেলারের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয়েছে। আর এর কাস্টিং খুব অবভিয়াসলি দুজনের উপরে অনেক বেশি ফোকাসড, আর সেই দুজন বেশ ভালো টেনেও নিয়ে যাচ্ছেন, অ্যাট লিস্ট থ্রিলার এনে বলতে পারি। অবভিয়াসলি শ্যামল মওলা তার যে গ্রিপগুলো, তার ভয়েস বা তার যে ডায়লগ ডেলিভারির উপরে বেশ ভালো ছিল, আর তার সঙ্গে সোনারা বিনতে কামালের এক আলাদা স্ক্রিন প্রেজেন্স লাগে আমার, আমার পার্সোনালি ফিল হয় যেটা, সেটা লাগছিল বেশ ভালো। আর ফ্রেমস গুলো হয়তো অতটা এই মুহূর্তে ট্রেলার এনে বলতে পারলাম না কতটা সেটা স্টোরিটাকে আগে নিয়ে যাচ্ছে, বাট অ্যাটলিস্ট চোখের দিকে টিজারের ফ্রেমস গুলো আরো অনেকটা বেটার লেগেছিল ট্রেলারের তুলনায়। ওই যে সবুজ যে কালারটাকে ইউজ করেছে বেশ ভালো আইসুদিং ব্যাপার ছিল, সে তুলনায় ট্রেলারে দেখলাম অনেকটা ভিজুয়ালের দিক থেকে বা নারেটারের ন্যারেশনের দিকে অনেকটা বেশি ফোকাস করলেন, ওই গল্পটার সম্বন্ধে বেশ আইডিয়া দিয়ে রাখলেন যে কোন জনের উপরে ম্যাক্সিমাম হতে চলেছে এই গল্পটার। সঙ্গে ভালো লাগছে এর আগে কশ্মীরের একজন প্লে করেছেন, যিনি যেমন বলে ভাইয়ের ক্যারেক্টারটা, সেই ইয়াশ রোহান, তাকে ওখানে আবার দেখতে পাচ্ছি তার কাজ। আই হোপ সেরকম কিছু একটা অন্যরকম একটা হাটকে কিছু একটা সে পাবে। ওভারঅল আমার বেশ ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা, যদিও নতুন কিছু নয়, বাট এই যে কাস্টিং গুলো, এই কাস্টিং গুলো আমার কাছে বেশ বেশ চমকপ্রদ, এদের প্রতি এক্সপেকটেশন অনেক বেশি। দেখা যাক কাজ কেমন হয়, বাকি ডিটেলস কবে কি জানা যায়। তো এই ছিল আমার রিভিউ রিয়াকশন। আপনাদের কি কি মনে হলো ট্রেলারটা দেখে, আপনাদের কি রিয়াকশন, বা আপনারা এই গল্প সম্বন্ধে কি প্রেডিক্ট করছেন? যদি আলাদা কিছু হয়ে থাকে তো অবভিয়াসলি সেটাও কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।